Hello everyone, assalamu alaikum. Ajke hocche amader covid er 4 din, but test report paise to kalke. To kalke ratre theke alhamdulillah amar jor ashe nai ratre mane ratre 10 tar dike last jor aschilo. এপর সারা রাত এখনো আলহামদুলিল্লাহ জ্বর আসে নাই সচ্ছরও আল্লাহর রহমতে সারা রাত জ্বর আসে নাই আমরা সব ওষুধই কন্টিনিউ করে যাচ্ছি আর চা স্যুপ প্রোটিন দুধ ডিম মাছ মাংস সবই খাচ্ছি আমি অবশ্য মাছ মাংসটা কম খাইতে পারতেছি আমি খালি ডিমটা বেশি খেতেছি কারণ আমি আর কিছু খেতে পারতেছি না ভালো লাগতেছে না আর শরীরটা রাত্রে থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো মানে অনেক ভালো বলতে পুরোপুরি ভালো তো হওয়া পসিবল না কিন্তু কালকে রাত 10টা 11টা পর্যন্ত যেই শরীরটা খারাপ লাগতেছিল মানে বিছানে পড়ে গেছিলাম আমি নড়তে পারছিলাম না সেটা এখন ভালো লাগতেছে জাম্পিং Jumping girl. Na floor and I'm a jumping girl. Jumping. Jumping, 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 jumping. Sa ka ta ka ta jibon ses. Cha. এত পরিমাণে কালকে খাওয়া হয়েছে যে রাত্রে দুজনে একজনের ঘুম আসে নাই তো বাট স্টিল চা খাচ্ছি আসলে চা খাওয়ার পরে একটু আরাম লাগে এই জন্য খাচ্ছি লাইক জোর করে খাচ্ছি মেন্থল নিতেছি মেডিসিনের সাথে দুনিয়ার পরিমাণে মেডিসিন আসলে আমার কাশিটা অনেক বাড়ছে এবং শ্বাসকষ্ট ঠিক হচ্ছে না বাট কাশির জন্য অনেক কষ্ট হচ্ছে কাশিটা আসলে একদম ভিতর থেকে কাশিটা আসতেছে বুক থেকে এবং একটা সাউন্ডও হচ্ছে সো নতুন কিছু মেডিসিনও অ্যাড করা হয়েছে এমনিতে শরীর ভালো জাস্ট এখন কাশিটা একটু কষ্ট হচ্ছে আর কি এখন দুপুর 2টা বাজে প্রায় আমরা এখন হয়তো লাঞ্চ করব দুপুরে তেমন কোনো ওষুধ নাই জাস্ট সকালে আর রাতে আম্মু আবার অনেকগুলো খাবার দাবার দিয়েছে মাত্র বাজার করে দিয়ে গেল অনেক কিছু আমার হঠাৎ করে ননির সাদা মিষ্টি খেতে ইচ্ছা করতেছে ননির একটা সাদা নর্মাল মিষ্টি যেটাকে বলে সাদা রসগোল্লা টোল্লা এই টাইপের কিছু একটা নাম হবে এক্স্যাক্টলি জানি না ওইটা খেতে খুবই ভালো লাগে সবসময় ভালো লাগে না যখন আমি এলিনাকে নিয়ে প্রেগনেন্ট ছিলাম তখন আমি এত পরিমাণে ওই মিষ্টিটা খাইছি আমার এত পছন্দ ছিল কেন জানি আমি এটাই শুধু খেতে পারতাম অন্য কিছু কোনো মিষ্টি টিষ্টি খাবো না জাস্ট ওইটা খেতে খুব ভালো লাগতো ননির সাদা মিষ্টিটা তো হঠাৎ করে কালকের দিকে কেন জানি আবার খাইতে ইচ্ছা করতেছে আমি অসুস্থ হলেই মনে হয় আমার এটা খেতে খুব ভালো লাগে তো এই আর কি এখন তো লাঞ্চ করার সময় লাঞ্চ করব দুপুরে তো ওষুধ নাই সো দ্যাটস ইট দেখি গোসল করে ফেলতে হবে বিকজ জ্বর যেহেতু নাই গোসল করবো